السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان، نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. তুমি মিসওয়াক কর ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক কর ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না। প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবসে জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না। খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয় জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান
একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার অন্তর্গত ধন্যপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট রাজনীতিবিদ আট নং সোনাপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন চৌধুরী আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন আমিন আজকের মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্তকারী সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারি আব্দুল মান্নান সাহেব আরো বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুবারকুল্লাহ সাহেব আল্লাহ তাআলা আমার ভাইদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন আমাদের ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন আমরা সবাই বলি আমিন মাহফিলের মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব এবং ইমাম সাহেববৃন্দ মাহফিলে উপস্থিত সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণতা সম্মানিত মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় ধন্যপুর সোনাইমুড়ি তথা আমার প্রিয় নোয়াখালীবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে এসে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই ধন্যপুরের আয়োজনে আমরা সবাই ধন্য আলহামদুলিল্লাহ কারণ যে সময়ে সবাই বিশ্বকাপ নিয়ে ব্যস্ত তখন আপনারা কোরআনের এই নান্দনিক আয়োজন নিয়ে ব্যস্ত থেকে এই প্রোগ্রামকে সবাই মিলে সহযোগিতা করে সাফল্য মণ্ডিত করে আজকে আবার কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করে দিয়েছেন আসলেই আমরা আমাদের জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি কোরআনের প্রতি এদেশের তাওহীদবাদী মানুষদের যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছে সারা দেশে এখন যুবক তরুণ আবাল বৃদ্ধা বনিতা সবাই যেভাবে কোরআনমুখী হচ্ছে সবাই যেভাবে ইসলামমুখী হচ্ছে এই চিত্র আমাদেরকে জানান দিচ্ছে আগামীর বাংলাদেশ আর বেশি দূরে নয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ কারণ এখন আগের থেকে যাত্রাপালা কমেছে না বেড়েছে আরেকটু জোরে বলেন যুবকদের উপস্থিতি মসজিদে মাহফিলে বেড়েছে না কমেছে আলহামদুলিল্লাহ যুবকরা এখন দিন দিন কোরআনমুখী হচ্ছে ইসলামমুখী হচ্ছে মানুষ দিন যত যাচ্ছে ততই কোরআনের দিকে আকৃষ্ট হচ্ছে আগে আমাদের ঘরের মা বোনেরা
ভারতীয় সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকতেন আলহামদুলিল্লাহ এখন আমাদের মা বোনেরা ভারতীয় সিরিয়াল বাদ দিয়ে সারা দিন তারা ইউটিউবের মধ্যে কোরআনের আলোচনা শুনে শুনে অসংখ্য মা বোনেরা তারাও কোরআনমুখী ইসলামমুখী হয়ে যাচ্ছেন এই চিত্রগুলো ইসলামের বিজয়ের জন্য অত্যন্ত ইতিবাচক এই চিত্রগুলো কোরআনের বিজয়ের জন্য অত্যন্ত ইতিবাচক এভাবেই ঘরে ঘরে প্রতিটি পাড়ায় পাড়ায় সমাজে সমাজে এভাবেই মানুষ দীনমুখী হয়ে যাচ্ছে একটা সময় আসবে মানুষের এই গণজোয়ার গণবিস্ফোরণে রূপান্তর হয়ে দেখবেন কোরআনের এক গণবিপ্লব সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের পথে অটল এবং অবিচল রাখুন আমরা সবাই বলি আমিন সম্মানিত উপস্থিতি অপ্রাসঙ্গিক কথা বলার কোনো সময় আমাদের হাতে নেই আমরা যতক্ষণ কথা শুনবো আমরা আল্লাহর কিতাব এই কোরআন থেকেই হেদায়েতি কিছু কথা শুনবো ইনশাআল্লাহ কোরআনুল কারীম এটি কোনো রাজনৈতিক কিতাব নয় এটি হচ্ছে সার্বজনীন কিতাব এটা সাম্প্রদায়িক কিতাব নয় যদি এটা সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেন হুদাল্লিল মুসলিমিন অর্থাৎ এটি মুসলমানদের হেদায়েতের কিতাব আপনি কোরআন পড়লে দেখবেন কোরআনুল কারীমের কোথাও হুদাল্লিল মুসলিমিন নেই আছে হুদাল্লিন নাস আল্লাহ বলেছেন তাম দুনিয়ার সকল ধর্ম বর্ণ জাতিগোষ্ঠীর জন্য এই কোরআনকে হেদায়েতের গাইডলাইন যিনি বানিয়েছেন তিনি কে এটা হচ্ছে সার্বজনীন কিতাব এই কোরআন হচ্ছে শান্তির পথ এই কোরআন হচ্ছে মুক্তির পথ এই কোরআন হচ্ছে নাজাতের পথ কোরআন ছাড়া এই দুনিয়াতে যত আইন আছে যত মত আছে যত পথ আছে সব অন্ধকার সব ভ্রান্ত বাতিল একটাও মানুষের শান্তির জন্য নয় কারণ শান্তি দিতে পারে যেটা একেবারে ফাইনাল যেটা একেবারে চূড়ান্ত যেটাতে হাত দেওয়ার কোনো ক্ষমতা কারো নাই এই কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে 1500 বছর আগে নাজিল হয়ে 1500 বছর পরে আজ এই মুহূর্তে কোরআন থেকে আমরা আলোচনা করছি আশ্চর্য বিষয় এই কোরআনের একটা নুকতা পরিবর্তন হয় নাই একটা অক্ষর পরিবর্তন হয় নাই যেমনটি নাজিল হয়েছিল তেমনটাই আছে কারণ এই কোরআনের হেফাজতকারী কে রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ তাআলা বলছেন এই কোরআন নাজিল করেছি আমি আর এর হেফাজতের সবটুকু দায়িত্ব নিয়েছি আমি সুবহানাল্লাহ এটি কি হোয়াট ইজ কোরআন কোরআন এটা কি কোরআন হচ্ছে হাযা বায়ানুল লিন্নাস এটি মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা মানুষের জন্য যা দরকার আল্লাহ তাআলা বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই অন্য আয়াতে আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এই কিতাবে তোমাদের প্রয়োজনীয় কিছু আমি বাদ দেই নাই ব্যক্তি পরিবার সমাজ অর্থনীতি রাষ্ট্রনীতি তোমাদের আন্তর্জাতিক নীতি তোমাদের জীবনের এমন কোন সেক্টর নেই যে সেক্টরের প্রয়োজনীয় দিকগুলো আমি কোরআনে দেই নাই সব জায়গার মূল নীতিগুলো যেই কিতাবে আছে সেই কিতাবের নাম আল কোরআন এটা এসেছে শান্তির জন্য এসেছে নিরাপত্তার জন্য এসেছে দুঃখ লাঘবের জন্য এসেছে সমৃদ্ধির জন্য এসেছে সুখের জন্য কিন্তু আজ যাদের জন্য কোরআন নাজিল হলো আমরা এই কোরআন এর আমরা এর ডিগনিটি বুঝলাম না আমরা এই কোরআনকে উপলব্ধি করতে পারলাম না আমরা কোরআন বাদ দিয়ে অন্যদিকে ছুটছি শান্তির জন্য আমরা নিজেরা আইন বানিয়েছি অ মুসলমানেরা যে আইন মানুষ বানায় তারপরে যে যখন সুযোগ পায় সে তখন জোড়াতালি লাগায় এটা তো কখনো মানুষের জন্য কল্যাণকর হবে না ফর এক্সাম্পল মনে করেন আমরা আমাদের সমাজের জন্য একটা আইন বানালাম আইন বানানোর পরে আজকে আমার এই ভাইয়ের হাতে সেই আইনের কিতাবটা আছে বা সেই আইনটা আছে তিনি তার ইচ্ছা মতো জোড়াতালি লাগাইতে পারবেন আগামীকাল যদি তার হাত থেকে এই আইনটা চলে যায় অর্থাৎ তার কাছ থেকে ক্ষমতা চলে যায় আগামীকাল আমার কাছে ক্ষমতা আসলে আমার যেমনে মন চায় তেমনে আইন আমি সংশোধন করব জোড়া লাগাবো তালি দিব সংশোধন আমি সংযোজন করব বিয়োজন করব তাহলে বোঝা গেল যেটা মানুষ কাটছাট করে জোড়া লাগায় তালি দেয় সংযোজন করে বিয়োজন করে এটা মানুষের জন্য হয় না এটা নিজের জন্য নিজের দলের জন্য আর নিজের স্বার্থের জন্য হয়ে থাকে যেটাতে কেউ হাত দিতে পারবে না সেটা কি পৃথিবীর কোন হুজুর কিংবা খেজুর হুজুরও পারবে না খেজুরও পারবে না কোরআন থেকে কিছু কমাইতে কিংবা বাড়াইতে পারবে কথা বলেন পারবে এটা ফিক্সড
একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছে। সুতরাং মানুষ শান্তির জন্য আমরা কোথায় দৌড়ায়? আমরা কার? আস্তে বললে হবে না, আমরা কার? আল্লাহ। আসমান জমিন কার? আল্লাহ। এই দুনিয়াতে আপনি কেমনে চলবেন এটা আপনি ভালো জানেন না আল্লাহ ভালো জানেন? আল্লাহ। আল্লাহ ভালো জানেন বলেই আপনার জন্য এই কিতাব নাযিল করেছেন। এই কোরআন বাদ দিয়ে যেদিকে যাবেন আলোর পথ নয় অন্ধকার, যেদিকেই যাবেন শান্তি নয় অশান্তি। কোরআনের পথে আসতেই পাবেন শান্তি, পাবেন সুখ, পাবেন সমৃদ্ধি, ঠিক কি না? এজন্য আমাদের জীবন থাকার যা, আমরা কোরআনের পথে আছি, কোরআনকে হৃদয়ে ধারণ করব, কোরআনের চেতনায় উজ্জীবিত হব, কোরআনের পথে চলব। কোরআনের পথে চলতে গিয়ে জীবন দেওয়া লাগলে জীবন দিয়ে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, কারণ ঈমানদাররা মৃত্যুকে ভয় পায় না। আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি তো খুব সুন্দর করে বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই? কারণ ঈমানদার তো মৃত্যুকে ভয় করে না, ঈমানদার মৌতের মাধ্যমে তার আসল জীবন খুঁজে পায়, ঠিক কি না? কারণ এই দুনিয়ার জীবনের পরিসমাপ্তি আছে। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। এই মৃত্যু চলে আসলে দুনিয়ার জীবন শেষ, মানুষের মৌত একবার হবে দুনিয়ায়, আর কোনোদিন মৌত হবে না। এজন্য ঈমানদার ভালো করেই জানে দুনিয়ার এই পরীক্ষার হল থেকে আল্লাহর পথে চলে আমি যদি পাশ করে যেতে পারি, দুনিয়া থেকে যাওয়ার পরেই আমার জীবনের চূড়ান্ত সুখ সেটা হলো জান্নাত। জান্নাতে যে সুখ আছে এই সুখ কি দুনিয়ার কোথাও আছে? আরো জোরে বলেন। এজন্য ঈমানদাররা মৃত্যুকে ভয় পায় না, ঈমানদাররা ভয় পায় একজনকে, আওয়াজ করে বলেন তিনি কি? যারা আল্লাহকে ভয় করে তামাম দুনিয়া তাদেরকে ভয় করে। আল্লাহর ভয় যাদের কাছে আছে অস্ত্রশস্ত্র লাগে না, তাদের চেহারা দেখলেই বাতিলটা ভয় পেয়ে যায়। আল্লাহর ভয় এটা এমন জিনিস, এটা আপনার কলিজার ভেতরে ঢুকালে আপনি যখন হাঁটবেন বাতিল ভয় পাবে, আপনি যখন কথা বলবেন আপনার কথা বলার স্টাইল দেখে সে ভয় পাবে, আপনি যখন কোন পথে চলবেন চলা দেখেই তারা কম্পিত হয়ে যাবে। আর যখন আপনি আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করবেন, তামাম দুনিয়া আপনাকে ভয় দেখাবে। আমরা একজনকে ভয় করি, তিনি কি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আমরা একজনকে ভয় করি, আওয়াজ করে সবাই বলেন তিনি কে? সেই আল্লাহর পথে চলবো, আল্লাহর পথে জীবন দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী এটা চিরদিন থাকবে না। আমরা যেমন দুনিয়া থেকে চলে যাব, এই পৃথিবী এই মহাবিশ্বের একদিন পরিসমাপ্তি ঘটবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবল একজন অবশিষ্ট থাকবেন, তিনি কি? আল্লাহ। কিচ্ছু থাকবে না, কিয়ামতের ঘটনা যখন ঘটবে আসমান জমিন সব কিছু লণ্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের ঘটনা ঘটে যাবে। ওই কিয়ামত কোন দিন হবে, কোন সালের কোন মাসের কত তারিখে হবে, এটা কি দুনিয়ার কেউ জানে? একজন জানেন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও হাবিব, আপনার কাছে যখন মানুষ এসে কিয়ামত কখন হবে তা জানতে চায়, আপনি মানুষকে জবাব দেন কোরআনুল কারীমের, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের, সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুকান ও হাবিব, মানুষ আপনার কাছে জানতে চায় কিয়ামতের ঘটনা কখন ঘটবে, আপনি মানুষকে জবাব দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি মানুষকে বলেন কিয়ামতের ঘটনা কখন ঘটবে, একজন ছাড়া সেটা আর কেউ জানে না, তিনি কে? কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা বলতে পারবো না 2030 সালে হবে, 2023 সালে হবে, 2050 সালে হবে, তবে কিয়ামত এর ঘটনা ঘটবার আগে কোন ঘটনা ঘটলে কিয়ামত কাছে আসবে, কিয়ামত হয়ে যাবে, সেগুলো 1500 বছর আগে
সুস্পষ্ট ভাবে বলে গিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন আনা ওয়াস সাআতু কাহাতাইনি ওয়া দাম্মাস সাবাবাতি ওয়াল উসতা নবীজি এই দুইটা আঙ্গুল একত্রিত করে বলেছেন আমি আর কিয়ামত এভাবে একসাথে এসেছি আমি এসে গেছি তার মানে কিয়ামতও এসে গেছে কারণ আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে কিতাবুল ফিতান হাদিসের কিতাবগুলোতে কিতাবুল ফিতান আছে ফিতনার অধ্যায় সেখানে কিয়ামতের আগে কোন কোন ঘটনা ধারাবাহিকভাবে ঘটার পরে কিয়ামত হবে সেগুলো আল্লাহর রাসূল সুন্দর করে বলে দিয়েছেন এগুলো স্টাডি করলে অধ্যয়ন করলে বোঝা যায় আসলে কিয়ামত আমাদের দরজায় গুড়ায় চলে আসছে যে কোনো সময় কিন্তু কিয়ামত হয়ে যেতে পারে কিয়ামতের বেশ কিছু আলামত কিয়ামতের বেশ কিছু আলামত আছে এই আলামতগুলো প্রকাশ পেয়ে গেলে যে কোনো সময় আল্লাহ কিয়ামত ঘটায় দিবেন আর শেষ জামানায় ফিতনার সময়ে কিয়ামতের আগে যখন এই ঘটনাগুলো ঘটবে এই সময় মানুষ ঈমান বাঁচিয়ে রাখা কঠিন হবে ঠিক যেরকম জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে থাকা কঠিন তার চাইতে আরো বেশি কঠিন হবে কিয়ামতের আগে শেষ জামানায় ঈমান বাঁচিয়ে রাখা আরো বেশি কঠিন হবে এই সময় ঈমান বাঁচিয়ে রাখা যেমন কঠিন হবে এই সময়ে ঈমানের উপর থাকতে পারলো মর্যাদা অনেক বাড়িয়ে দিবেন কি নবীজি বলেছেন শেষ জামানায় আখেরি জামানায় কিয়ামতের আগে ফিতনার ভয়ঙ্কর সময়ে যারা নিজেদেরকে ঈমানের পথে রাখবে নিজেদেরকে যারা নবীর সুন্নতের পথে রাখবে আল্লাহ তাদের আমল নামার মধ্যে 100 গলা কাটা শহীদের সমান সওয়াব দান করবে সুতরাং কিয়ামতের আগে এখন তো ফিতনাময় যুগ চলে এসেছে এই ফিতনাময় সময়ে আমাদের সকলের সচেতনতার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন কিয়ামতের আগে কি কি ফিতনা দেখা দিবে সব তো একদিনে বলা সম্ভব নয় আমি আজ বাস্তবিক কিছু কথা কোরআন হাদিস থেকে বলে যাই দেখেন তো আমরা কিয়ামতের কত কাছে নিজেদের এখন কি করা দরকার কতটুকু সচেতন হওয়া দরকার কিভাবে আমাদের জীবন পরিচালনা করা দরকার সে ব্যাপারে আজ আমরা আজকের আলোচনা থেকে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ কিয়ামতের একটি আলামত হলো শেষ জামানায় কিয়ামত ঘটার আগে কিয়ামত সংগঠিত হওয়ার আগে মুসলমানরা মসজিদের ভেতরে ফিতনা শুরু করে দিবে অথচ আমরা সবাই জানি মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা মসজিদ থেকেই ফিতনা ছড়াবে মসজিদগুলোর ভেতরে ফিতনায় ভরে যাবে কেমন ফিতনা হবে আসুন আমরা নবীজির কাছ থেকে জেনে নেই আল্লাহর নবী বলেছেন লা তাকুমুসা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান্নাস ফিল মাসাজিদ যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর পরস্পরের মধ্যে গর্ব না করে কিয়ামতের আগে শেষ জামানায় বিভিন্ন এলাকায় মানুষেরা মসজিদ নিয়ে বড়াই করা আরম্ভ করবে মসজিদ নিয়ে গর্ব করা শুরু করবে আসেন তো এই হাদিসের বাস্তবতা আমরা একটু মিলায় দেখি এখন দেখবেন বিভিন্ন সমাজে মসজিদ নিয়ে গর্ব করা শুরু হয়েছে মানুষগুলো মসজিদের সৌন্দর্য বর্ধনে মনোযোগী হয়েছে এত বেশি মনোযোগী হয়েছে এই এলাকায় যদি 2 কোটি টাকার মসজিদ হয় অন্য এলাকার লোকেরা বলে তোমরা তো মাত্র 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছ জানো না কি আমরা তো আমাদের এলাকায় মসজিদ 4 কোটি টাকা দিয়ে বানিয়েছি তোমাদের তোমাদের এলাকার মসজিদে আছে মাত্র 20 টন এসি আমাদের মসজিদে আছে 50 টন এসি আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে মানুষগুলো এইরকম মসজিদের শোভা সৌন্দর্য বৃদ্ধি করে মসজিদ নিয়ে পারস্পরিক বড়াই করবে পারস্পরিক অহংকার করবে মসজিদগুলো সুন্দর হলে কি হবে মসজিদের ভেতরের মুসল্লিদের অবস্থা ভালো হবে না মসজিদের বাহিরে লাইটিং থাকবে সুন্দর সুন্দর গম্বুজ থাকবে মসজিদের ভেতরে দামি দামি টাইলস থাকবে মসজিদগুলো অত্যন্ত সুন্দর থাকবে জাঁকজমকপূর্ণ থাকবে কিন্তু মসজিদের ভেতরের অবস্থা কেমন হবে দেখেন আল্লাহ নবী কি বলেছেন মসজিদের ভেতরের অবস্থা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন ইন্না মিন আলামাতিস সা কিয়ামতের একটা অন্যতম লক্ষণ হলো উলুউন আহলুল ফিস্ক ফিল মাসাজিদ কিয়ামতের একটা অন্যতম লক্ষণ হলো মসজিদগুলোর ভেতরে মসজিদগুলোর ভেতরে ফাসেকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে রিপিট করছি শুনেন নবীজি বলেছেন উলুউন আহলুল ফিস্ক ফিল মাসাজিদ মসজিদগুলোতে পাপাচারীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে আসেন তো দেখি এটা আমাদের সমাজে আছে না নাই আগে শুনেন দেখবেন আমি আপনাদের সোনাইমুড়ির কথা বলছি না আমি বর্তমান বিশ্বকে সামনে রেখে কথা বলছি দেখবেন বিভিন্ন মুসলিম সমাজে এখন মসজিদ হয়েছে মসজিদগুলোতে ইমামের আওয়াজের চাইতে খতিবের গলার আওয়াজের চাইতে সুদখোর ঘুষখোর সভাপতি সেক্রেটারির গলার আওয়াজ বড়
মসজিদগুলোর অবস্থা হলো এমন ইমাম সাহেব ঠিকমতো কথা বলতে পারেন না ইমাম সাহেব সুদ নিয়ে মসজিদে কথা বলতে পারেন না কারণ কমিটির সভাপতি হলো এলাকার সবচেয়ে বড় সুদখোর ইমাম সাহেব ঘুষ নিয়ে মসজিদে কথা বলতে পারেন না কারণ মসজিদ কমিটির সেক্রেটারি সবচেয়ে বড় ঘুষখোর ইমাম সাহেব দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি নিয়ে কথা বলতে পারেন না কারণ মসজিদ কমিটির ক্যাশিয়ার হলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ এইজন্য দেখা যায় ইমাম সাহেব কথা বলতে গেলে আটকে দেয় হুজুর এত কিছু বলেন না মাটির নিচে আর আসমানের উপরের কথা বলে আছে না নাই আর কিছু কিছু হুজুরও আছে এরকম সুদখোর ঘুষখোর টেন্ডারবাজ চাঁদাবাজ চোর ডাকাতকে ভয় করে সাহস করে হক কথা বলতে পারে না যে হুজুর রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসে চোর ডাকাত চাঁদাবাজ টেন্ডারবাজ বাটপারদেরকে ভয় করে হক কথা বলতে পারে না আপনাকে বলছি ভাই আপনি রাসূলুল্লাহর পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খান এটা আপনার জন্য সম্মানের হবে আর যদি রাসূলুল্লাহর পবিত্র মিম্বরে বসেন তাহলে কোনো চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ টেন্ডারবাজ সুদখোর ঘুষখোরকে তোয়াক্কা না করে হক কথা আপনাকে বলতেই হবে যদি না বলেন তো মসজিদের চাকরি ছেড়ে আপনি চলে যান কেন আপনি মসজিদে চাকরি করছেন মাটি কেটে ভাত খান ব্যবসা করেন আপনার জন্য সম্মানের হবে আপনি রাসূলুল্লাহর মিম্বরে বসলে আল্লাহর কথা বলতে হবে রাসূলের কথা বলতে হবে কার মুখ কালো হলো কে বেজার হয়ে গেল এটা দেখার কোনো বিষয় নাই কারণ কোরআন হাদিসের কথা চোরের সাথে মিললে চোরের মন বেজার হবে কোরআন হাদিসের কথা দুর্নীতিবাজদের সাথে মিললে দুর্নীতিবাজ বেজার হবে কোরআন হাদিস দুর্নীতির পক্ষে না বিপক্ষে চোরের পক্ষে না বিপক্ষে ডাকাতের পক্ষে না বিপক্ষে আপনাকে সত্য এবং সুন্দরের পথে মানুষকে ডাকতে হবে এখন যদি কারো চরিত্রের সাথে মিলে যায় কমন পড়ে যায় আপনার কিছু করার নাই যে লোকের সাথে মিললো তার উচিত তওবা করা তওবা না করলে তার হিসাব সে আল্লাহর কাছে দেবে ঠিক কি না আমি বলছিলাম কিয়ামতের আগে ফেতনা মসজিদ থেকেই শুরু হবে মসজিদগুলো সুন্দর থাকবে খুব সুন্দর মসজিদ এমন ফিতনা শুরু হবে 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাবে কিন্তু কমিটির লোকেরা এমন জালেম হবে ইমাম সাহেবের 5000 টাকা বেতন মাসের পর মাস আটকায় রাখবে এগুলো আমাদের বাংলাদেশে নাই জি নোখালিতে আছে নাকি দেখবেন 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় ইমাম সাহেবের 5000 টাকা বেতন দেন আছে না নাই 6 মাস বাকি 9 মাসও বাকি তার মানে মিলছে কিয়ামতের আগে মসজিদগুলোতে ফেতনা এমন বাড়বে মসজিদগুলো বাহিরে সুন্দর থাকবে কিন্তু মসজিদের ভেতরে ঢুকলে দেখা যাবে হালাল খুরের চাইতে হারাম খুরের সংখ্যা বেশি হবে এই হচ্ছে আখেরি জামানার চিত্র এই হচ্ছে শেষ জামানার চিত্র শেষ জামানায় মসজিদগুলো হেদায়েতের কেন্দ্রস্থল হবে না মসজিদ হবে ফিতনার জায়গা আমার রসুলের মসজিদ কেমন ছিল আমার রসুলের মসজিদে 5 ওয়াক্ত নামাজ হতো 5 ওয়াক্ত নামাজের বাহিরে আমার রসুলের মসজিদে কি আর কোনো কর্মসূচি ছিল না আরো জোরে বলেন ছিল কি ছিল না আমরা জানি নোয়াখালী আলেমুল আমার দেশ সুতরাং আমার বিশ্বাস আপনারা সবকিছু জানেন অনেক কিছু জানেন আপনারা রেসপন্স করবেন নোয়াখালীর মানুষদেরকে আমরা ভালোবাসি এই নোয়াখালীর মাটিতে অনেক বড় বড় আলেমের জন্ম হয়েছে নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ফেনী তারপরে আপনার লক্ষ্মীপুর এই যে বৃহত্তর 4-5টা জেলা এগুলোকে তো বৃহত্তর নোয়াখালী বলা হয় এই বৃহত্তর নোয়াখালীর মাটি হলো আলেম উলামাদের ঘাঁটি আলেম উলামারা এই কয়েকটি অঞ্চলে বেশি খেদমত করেছেন এই জন্য এলাকার চিত্র অন্যরকম এই জন্য আলেমদেরকে বলতে শোনা যায় এই অঞ্চলের মাটি হলো ইসলামের ঘাঁটি এটা আলেম ওলামার মাটি আলেম ওলামার ঘাঁটি আমি বলছিলাম আমার রসুলের মসজিদে শুধু 5 ওয়াক্ত নামাজ হতো না 5 ওয়াক্ত নামাজের বাহিরে আরো অনেক কর্মসূচি ছিল কি ছিল আমার রসুলের মসজিদে আহলুস সুফা ছিল আমার রসুলের মসজিদে দার্স হতো আমার রসুলের মসজিদে বিয়ে শাদি হতো আমরা এখন বিয়ে শাদিকে মসজিদ থেকে বের কইরা সেন্টার বা ক্লাবে নিয়ে গেছি এই জন্য আমাদের বিয়ে শাদিতে অপবিত্রতার নোংরামিও ঢুকে গিয়েছে বেশি আমার রসুল মসজিদে বিয়ে পড়িয়েছেন আমার রসুল মসজিদে বিচার করেছেন আমার রসুল মসজিদে বসে বসে আইন তৈরি করেছেন আর আমরা এখন মসজিদে টানায় দেখছি মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ কোথায় পাইছেন কোন হাদিসে পাইছেন কোন কিতাবের কত নাম্বার হাদিসে পাইছেন বলা লাগবে আমার রাসূল মসজিদে বিচার করেছেন বিচার 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 সামাজিক বিচার করেছেন আল্লাহু আকবার আমরা এখন
মসজিদ ভিত্তিক সমাজ পরিচালনা করি না আমরা এখন মসজিদ ভিত্তিক সমাজ পরিচালনা করি না আমরা এখন নিজতান্ত্রিক সমাজ ব্যবস্থা অর্থাৎ যার যেটা মন চায় যার যেটা ভালো লাগে যে যখন চেয়ারে উঠে যায় তখন গিয়ারে বুঝেন নাই কথা মানে যে যখন চেয়ারে উঠে যায় তখন গিয়ারে চেয়ারের নামে কিন্তু কোরআনে আয়াত আছে এবং ওই আয়াতটাই হচ্ছে কোরআনের সবচেয়ে দামি আয়াত আয়াতের নাম আয়াতুল কুরসি কেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে চেয়ারের আয়াতকে দামি আয়াত বানিয়েছেন কারণ আল্লাহ ভালো করেই জানেন মানুষ চেয়ারে বসলে হুঁশ থাকে না চেয়ারে উঠলে মাঝে মাঝে গিয়ার গিয়ার তো মোটরসাইকেল চালানোর আর গাড়ি চালানো 1 2 3 করে উঠায় কিন্তু কিছু মানুষ ক্ষমতা পাইলে এমন হয়ে যায় এত বেশি মাতাল হয়ে যায় দেখে সামনে পিছে পুলিশ আরে বাপ রে বাপ কি হইছে কি না তখন গিয়ার আর 1 2 3 করে উঠায় না 1 গিয়ারে ফোর মেরে দেয় 1 গিয়ারে ফোর মারলে কিন্তু লাফ দিয়ে খালে পড়ার সম্ভাবনা আছে আপনি চেয়ারে উঠে গিয়ার বেশি বাড়াইয়েন না কারণ চেয়ারে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়া যা চেয়ার থেকে নামাইতে পারেন তিনি ইজ্জত সম্মান দেওয়ার মালিককে ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কথাটা কার আল্লাহ বলছেন বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে আল্লাহ হচ্ছেন এমন ক্ষমতার মালিক আল্লাহ ধরেন না ধরেন না ধরেন না আবার যখন আল্লাহ ধরেন তখন কিন্তু ছাড়েন আল্লাহর সিস্টেমটা হলো এমন এই দুনিয়ার একটা জালেম কেউ আল্লাহ ছাড় দেন নাই দুনিয়ার ইতিহাস পড়ে দেখুন কোরআন পড়ুন হাদিস পড়ুন কোরআন হাদিস ভালো না লাগলেও ইতিহাস পড়ে দেখেন দেখবেন ইতিহাস কখনো কোনো জালেমকে ক্ষমা করে না প্রত্যেকটা জালেম দেখবেন মরার আগে অপমৃত্যু হয় খারাপ মৃত্যু হয়ে দুনিয়া থেকে যায় আল্লাহর দিন আল্লাহর জমিনে টিকে থাকবে আল্লাহর দিনের পথে যারা থাকবে তারা দুনিয়ায় সফল আখেরাতেও সফল ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় ইসলাম ছাড়া আপনি টিকে থাকবেন না কিন্তু আপনি ছাড়াও ইসলাম দুনিয়াতে ছিল আছে টিকে ইসলাম কারো কাছে দায়বদ্ধ নয় বরং মানুষ হলো ইসলামের কাছে দায়বদ্ধ আপনি দায়বদ্ধ ইসলাম দায়বদ্ধ নয় আপনি ইসলামের সাথে থাকলেও কি না থাকলেও কি কিন্তু ইসলাম ছাড়া আপনি অচল দুনিয়াও যাবে আখেরাতও আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমার রসুলের মসজিদে এত কিছু হতো আমরা এখন কি করি জানেন আপনাদের এলাকায় তো রফিকুল্লাহ আফসারি ভাই দেখছি খুব বেশি আসেন উনি দেখছি বেশ কয়েক বছর ধরে এই কথাগুলো বলেন যে 24 ঘন্টা মসজিদগুলো খোলা রাখেন দরকার আছে মসজিদগুলো খোলা থাকবে অবশ্য খোলা থাকবেও কেমনে আমাদের দেশের মানুষ যে অপরিচ্ছন্ন মসজিদ খোলা টয়লেট খোলা টয়লেটে যায় আসার সময় মানে তার পরের জন যাওয়ার আর ব্যবস্থা রাখে আসে একদম তোলা কইরা রেখে আসে বুঝছেন তো এই হচ্ছে অবস্থা তো কমিটি আর কি করবে বাধ্য হয়ে তালা লাগে আমরা নিজেরা পরিচ্ছন্ন হতে পারলাম না এজন্য আমি প্রায় জায়গায় আফসোস করে বলি আমাদের দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই পশ্চিমা অনেক দেশে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে কথাটা মনে হয় বুঝেন নাই আমাদের দেশে মুসলমান আছে ইসলাম পবিত্রতাকে ইমানের অর্ধেক বলেছে কিন্তু আমরা পরিচ্ছন্নতার কোনো পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের কোনো খোঁজ খবর নাই আমাদের রাস্তাঘাটে ময়লা আমরা মনে করেছি এটা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের দায়িত্ব আর আল্লাহর নবী বলেছেন ইমাতাতুল আদা আনিত তরিকে সাদাকা বুখারীর হাদিসে নবীজি বলেছেন রাস্তা থেকে ময়লা আবর্জনা কষ্টদায়ক বস্তু ফেলে দিলেও সৎকার সমান স্বভাব পাওয়া যায় আমরা এটা ফেলি না কোকা কোলা খাইছে সিগারেট খাইছে যেটা খাইছে রাস্তায় ফেলে দেয় যারা বিদেশে সফর করেছে আপনারা দেখেছেন বাংলাদেশে একটা শু সকালবেলা পরে বের হইলে দুপুর একটার আগে অবস্থা খারাপ আর বিদেশে গেলে আপনারা দেখবেন যারা যান আপনারা জানেন একটা শু একবার পরলে 15 দিন মোছা লাগে না রাস্তাঘাটে ধুলা বালু নাই পরিষ্কার পরিচ্ছন্ন এজন্য বলেছি ওই দেশগুলোতে মুসলমান নাই কিন্তু ইসলাম আমাদের দেশে মুসলমান আছে ইসলাম এত অপরিচ্ছন্ন আর নবীজি বলেছেন আত্মহুর শত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো ইমানের অংশ আমরাও পরিষ্কার থাকবো ইনশা বলছিলাম শেষ জামানায় মসজিদের অবস্থা বাহিরিতে ফিটফাট ভিতরে আবার মসজিদগুলোকে হেদায়েতের কেন্দ্রস্থল না বানিয়ে অনেক মানুষ হেদায়েতই কাজ করলো এক শ্রেণীর লোক যারা কোরআন সহ্য করতে পারবে না তারা সব জায়গায় নাশকতার গন্ধ পোষে
মসজিদে দার্স হবে কোরআনের আলোচনা হবে দেখা যায় অবস্থা এখন খারাপ মসজিদে বসে কয়েকজন লোক কোরআনের আলোচনা করলে দার্সুল কোরআন কিংবা কোরআন শেখাইলে নাশকতার গন্ধ গোজে মনে হয় এখানে নাশকতার কোনো পরিকল্পনা হচ্ছে জঙ্গিবাদী কিছু হচ্ছে যে ব্যক্তি মসজিদে গিয়ে কিংবা আল্লাহর কিতাবের ভিতরে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পৃথিবীতে তার চাইতে বড় সন্ত্রাসী আর কেউ নাই কারণ ইসলাম জঙ্গিবাদের পক্ষে নয় সন্ত্রাসের পক্ষে নয় ইসলাম এসেছে সন্ত্রাস আর জঙ্গিবাদের শেকড়কে গুড়ায় কেটে ফেলবার জন্য এই রকম হচ্ছে শেষ জামানার মসজিদের অবস্থা কষ্ট হচ্ছে আপনাদের এরপরে শেষ জামানায় অবস্থা কেমন হবে দেখেন নবীজি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে মানুষ নাচ গানকে খুব হালকা বিষয় মনে করবে গান বাজনা এগুলোকে মানুষ খুব সামান্য বিষয় মনে করবে আল্লাহ নবী বলেছেন বুখারী শরীফের হাদিস নবীজি বলেছেন লা ইয়াকুনান মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিন ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ নবীজি বলেছেন আখেরি জামানায় আমার উম্মতরা রেশমি কাপড় পরিধান করা মদ পান এমনকি গান বাজনাকে তারা হালাল মনে করবে গান বাজনাকে তারা সাধারণ বিষয় মনে করবে গান বাজনার প্রতি আমরা কেমন আসক্ত হয়েছি দেখায় দেখবেন বেশিরভাগ জায়গায় গান বাজনা ছাড়া বিয়ে শাদী জমে না খুব হালকা বিষয় মনে করে বিয়ে হচ্ছে পবিত্র একটা কাজ একটা ছেলে একটা মেয়ের মধ্যে একটা ছেলে একটা মেয়ের মধ্যে দাম্পত্য জীবনের সম্পর্ক হালাল করার জায়েজ প্রসেস হচ্ছে বিবাহ এই বিবাহ হচ্ছে একটা পবিত্র কাজ একটা ভালো কাজ আর গান বাজনা হলো একটা নাপাক কাজ অপবিত্র কাজ বিয়ের মতো একটা পবিত্র কাজকে যারা অপবিত্র গান বাজনা দিয়ে শুরু করে আল্লাহর কসম এদের দাম্পত্য জীবনে অশান্তি থাকবে এরা যারা বিয়েতে ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে স্টাইলে বিয়ে শাদীর কাজ যারা শুরু করে আল্লাহর কসম এদের বিবাহের পরে যে সন্তানগুলো জন্ম নিবে এগুলোও ঝাঁকানাকা ঝাঁকানাকা মার্কা হবে কারণ বিয়ের মতো পবিত্র কাজ শুরু করছে সে নাপাক কাজ দিয়া গান বাজনা ভালো না খারাপ আরো জোরে বলেন আল্লাহ নবী বলেছেন বাজনা বাদ্যযন্ত্রকে আমি ধ্বংস করার জন্য পৃথিবীতে এসেছি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খবরদার যুবক ভাইরা গান বাজনায় আসক্ত হয়ে যেও না যদি গান শুনতে মন চায় ইসলামী গজল শোনো ইসলামী গান শোনো দেখবা ইসলামী সঙ্গীতের ভেতরে হৃদয়ের খোরাক আছে না নাই আমার দেশে কলরব আছে সাইমুম আছে অসংখ্য ইসলামী গজলের শিল্পী আছেন যাদের ইসলামী গজলগুলো শুনলে দেখবেন হৃদয়ের খোরাক পাওয়া যায় হৃদয়ে শান্তি পাওয়া যায় এই গজলগুলো শুনলে দেখবেন হৃদয় পবিত্র হয়ে যায় এই রকম গান আছে না নাই আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনিও তো বড় সুন্দর সুন্দর গান লিখেছেন নবীজিকে নিয়ে এত সুন্দর সুন্দর গান লিখেছেন সবার ঠোঁটে ঠোঁটে গানগুলো আছে দেখেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় এই লোকটা খুব নবী পাগল ছিল খুব ইসলাম পাগল ছিল কত গান লিখেছে আমার নবীকে নিয়ে খুব নামাজেও যাইত না খুব নামাজই ছিল না কিন্তু আজান মসজিদ নামাজ এগুলোকে ভালোবাসত মরার আগে এজন্য লিখেও ফেলেছে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন ঘুরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই আমার ঘুরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর আজাব থেকে গোনাগার পাইবে রেহাই মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই বলেন আল্লাহু আকবার যুবক ভাইরা এরকম গান বাজনায় তোমরা লিপ্ত হয়ে যেও না গান শুনতে মন চাইলে আল্লাহর সামনে গান শোনো কারণ আল্লাহকে নিয়ে যে গান লেখা হয় সেই গান সুন্দর কম না বেশি তোমার নামে
যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় কার নামে আখেরি জামানায় এই গান বাজনার ফেতনায় পড়ে আমরা কি নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যাব নবীজি বলেছেন নবীজি বলেছেন আল গিনাউ ইয়ানবুতুন নিফাক আল গিনাউ ইয়ানবুতুন ইয়ানবুতুন নিফাক কামা ইয়ানবুতুল মাউ যারা পানি সেচ দিলে যেমন ফসল বৃদ্ধি পায় ঠিক তেমনি ভাবে গান বাজনা শুনলে মানুষের অন্তরে নিফাকই বৃদ্ধি পায় এজন্য আমরা অন্তরকে নিফাকগ্রস্ত করব না আমরা মুনাফিক হব না কারণ গান বাজনা শুনবে যারা মুনাফিক হয়ে যাবে তারা হিন্দুর চাইতে মুনাফিক খারাপ খ্রিস্টানের চাইতে মুনাফিক খারাপ বৌদ্ধের চাইতে মুনাফিক খারাপ কারণ সব কাফের যাবে জাহান্নামের উপরে আর মুনাফিক যাবে জাহান্নামের আরো জোরে বলেন এইজন্য আমরা নিজেদেরকে মুনাফিক বানাবো না গান বাজনা থেকে বিরত থাকবো বেশি বেশি আমরা আল্লাহর কিতাবের তেলাওয়াত করব আল্লাহর কিতাব আমরা শুনবো আল্লাহর কিতাবের তেলাওয়াত করব বেশি বেশি আল্লাহর শানে নবীজির শানে গান শুনবো ইনশাআল্লাহ এরপরে নবীজি বলেছেন শেষ জামানায় কিয়ামতের আগে নারীদের মাধ্যমে বেশি বেশি ফিতনা ছড়াবে বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে আবার আধুনিক পর্দাশীল নারীর সংখ্যাও বৃদ্ধি পাবে আমি দুইটা কথা বলেছি আবার রিপিট করছি এক নাম্বার বেপর্দা নারীর সংখ্যা কিয়ামতের আগে বাড়বে দুই নাম্বার শুধু বেপর্দা নয় আধুনিক পর্দা করে কিছু কিছু মহিলা আবার ফেতনা ছড়াবে এক নাম্বার বেপর্দা নারী বাড়বে যারা ঘর থেকে বের হবে পুরুষের মতো জিন্সের প্যান্ট আর টপস লাগিয়ে এগুলো নাই আরো জোরে বলেন কিছু কিছু মহিলা তো আছে বুরখা না পইরা শরীরের চামড়া পর পুরুষকে দেখায় মা বোনরা যারা বাড়ি থেকে শুনছেন তাদেরকে বলছি শোনো শোনেন বোন মায়েরা বোনেরা শোনেন যেই চামড়ার মধ্যে আস্কারা মাস্কারা লাগান যে চামড়ার মধ্যে আটা ময়দা লাগান কিছু কিছু মহিলা আছে দেখবেন সাজগুজ করলে চেহারা একরকম আবার ওয়াশরুমে গিয়ে আটা ময়দা ছুটে ফেললে অবস্থা হয় আরেক রকম এত বেশি আটা ময়দা আমাকে চামড়ার মধ্যে যে আটা ময়দা লাগিয়ে এই যে চামড়া আপনি মানুষকে দেখান কিয়ামতের দিন এই চামড়াকে কথা বলার শক্তি দিবেন কে এই আয়াতটা শুনবার পরে আপনি চামড়া পর পুরুষকে দেখাইয়েন বুঝে শুনে দেখান আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দুশমনদেরকে যেদিন জাহান্নামের দিকে নেওয়া হবে জবানে তালা লাগানো হবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন ঠোঁট তালা লাগে যাবে এখন যে ফড়র ফড়র করে বন্ধ হাত পা সাক্ষ্য দিবে আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ওয়া জুলুদুহুম এমনকি চামড়া কথা বলবে যেই চামড়াকে আপনারা গোসলে ঢুকলে লাখ সাবান দিয়ে ঢলাঢলি করেন যেই চামড়াকে আপনারা শীতের দিনে দামি দামি ব্র্যান্ডের লোশন দিয়ে বড় মহব্বত করেন যেই চামড়ার মধ্যে অলিভ অয়েল লাগান যেই চামড়ার মধ্যে মায়েরা বোনেরা আস্কারা মাস্কা লাগায় আস্কারা মাস্কারা আটা ময়দা লাগায় পর পুরুষকে দেখা ওই চামড়াকে কথা বলার শক্তি কিয়ামতে দিবেন কে এই চামড়া বলবে আল্লাহ তোমার এই বান্দিকে তুমি যে সৌন্দর্য দিয়েছ এই সৌন্দর্য সে তোমার আদেশ অমান্য করে পর পুরুষকে দেখিয়েছে আল্লাহ তুমি তারে শাস্তি দাও মহিলা যখন দেখবে শরীরের চামড়াও কথা বলছে মহিলারা তখন বলবে ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা এই আস্কারা মাস্কারা ওয়ালারা আটা ময়দাওয়ালা মহিলারা বলবে কি ব্যাপার তোমার না এত যত্ন নিতাম দামি দামি শাওয়ার জেল দিয়ে গোসল করতাম এত দামি দামি ব্র্যান্ডের লোশন আর কত জাতের কসমেটিক্স ব্যবহার করেছি তুমি এখন আমার বিরুদ্ধে কথা বলো কেন চামড়া বলবে জবাব দিবে আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইই
বাকশক্তি দেওয়ার মালিক যিনি তিনি আজ আমাকে বাকশক্তি দিয়েছেন যাতে দুনিয়ার তোর কুকর্ব আমি আল্লাহর কাছে ফাঁস করতে পারি আল্লাহু আকবার মা বোনেরা যারা বোরখা না পরে বাড়ি থেকে বের হন খবরদার এই আয়াত শুনে তারপরে বের হইয়েন আপনার চামড়াও আপনার বিরুদ্ধে কথা বলবে স্কুলে যান কলেজে যান ইউনিভার্সিটিতে যান কোনো অসুবিধা নাই বোরখা পরে যান চাকরি করেন ব্যবসা করেন আমাদের কোনো আপত্তি নাই ইসলামের কোনো আপত্তি নাই আল্লাহ এবং নবীরও কোনো আপত্তি অবশ্য আমরা যখন বোরখা নিয়ে কথা বলি পর্দা নিয়ে কথা বলি এক শ্রেণীর নারীবাদীরা মন খারাপ করে এই মোল্লাগুলো তথাকথিত মোল্লাগুলো পর্দার নাম করে নারী প্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে আমিও বলি আসলে শিয়াল তো সবসময় মুরগির স্বাধীনতাই চাইবে শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা যেমন চায় এই লুচ্চার বদমাশগুলিও নারীদেরকে তাদের সামনে চোখের সামনে পর্দা তারা দেখতে চায় যে সকল নারীবাদীরা বেশি বেশি নারী প্রগতির কথা বলে এদের চরিত্র ঘুষ দিয়ে দেখেন এদের হাতেই নারীরা ধর্ষিত আর লাঞ্ছিত হয় সবচাইতে বেশি চোরের মুখে বড় কথা এক তাকলা তার অনেক বক্তব্য দেখবেন ইউটিউবে আছে খুব বেশি নারীবাদী শেষ পর্যন্ত এদেশের মানুষ তার চরিত্র জানলো সে যে কত বড় খারাপের খারাপ দেখেন না আপনারা এদের মুখে ভালো কথা মানায় না ইসলাম নিয়েও আজে বাজে কথা বলেছে এ পাগলা ইসলাম থাকবে তোর মতো পাগল ছাগল থাকবে না এদেশে ইসলাম নিয়ে যারাই পাগলামি করেছে পাগলামি করতে করতে সব হারিয়েছে ইসলাম ছিল আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ কোন দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলো এই দেশ আল্লাহর অলিরা আবাদ করেছেন আমার বাড়ি সিলেটে শাহজালালের দেশের মানুষ তো দেখেন না কথাবার্তায় শাহজালালি ভাব আছে এই দেশকে আবাদ করেছে দেশে শাহজালাল শাহপুরান শাহ মখদুম শাহ আমানত খান জাহান আলী রাহিমাহুল্লাহ আলেমদের হাতে আবাদ করা এই জমিন ইসলামের জমিনই থাকবে ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ ঠিকতে পারবে না ইনশাআল্লাহ ইসলাম ছাড়া নাস্তানাবুদ হয়ে যাওয়া লাগবে এদেশের মানুষ এক একজন এক এক দল করে কিন্তু ইসলামের বেলায় কেউ আপোষ করে না ঠিক কিনা বলেন কোনো আপোষ নাই ইসলামের বেলায় কোনো আপোষ নাই এজন্য আপনারা দেখেছেন এই টাকলা যখন ইসলামের বিরুদ্ধে বলেছিল সব একজোট হয়ে গেছে ঠিক কিনা ইসলামের পক্ষে থাকলে ইজ্জত বাড়াবেন কে বিপক্ষে গেলে বেইজ্জত মানাবেন কে আমরা পক্ষে না বিপক্ষে আল্লাহ কবুল করেন মা বোনদের কথা বলছিলাম খবরদার ব্যাপারটা হবেন না বোরখা পরে সব করবেন আবার আমি বলেছিলাম কিয়ামতের আগে আখেরি জামানায় বেপর্দা নারীর সংখ্যা যেমন বাড়বে ঠিক তেমনি পর্দার নাম কইরা কিছু কিছু নারীরা আবার ফেতনা লাগাবে আল্লাহর নবী বলেছেন এই হাদিসটা যখন আমি পড়ি মনে হয় যেন আল্লাহর নবী এই সমাজের বাস্তব চিত্রগুলো দেখে দেখে মনে হয় বলতেছেন দেখেন মুসনাদে আহমদের ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সায়াকুনু ফি আখির উম্মতি রিজালু ইয়ারকাবুন আলা সুরুজ কাশবাহির রিহাল নবীজি বলেছেন শেষ জামানে আমার উম্মতের লোকেরা উটের জিন সাদৃশ্য দামি দামি যানবাহনে চড়ে চড়ে তারা ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ তারা মসজিদের দরজার সামনে নামবে কিয়ামতের আগে মানুষগুলো দামি দামি যানবাহন ইউজ করবে দেড় হাজার বছর আগে এই ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু দেখবেন রাস্তাঘাটে বের হইলে কত দামি দামি গাড়ি এখন রেঞ্জ রোভার বিএমডব্লিউ আরো কত দামি দামি গাড়ি পাঁচ ছয় সাত আট কোটি টাকা দামি দামি গাড়ি আল্লাহর নবী বলেছেন এভাবে কিয়ামতের আগে মানুষেরা দামি দামি যানবাহনে চড়ে মসজিদের সামনে এসে পার্কিং এ গাড়ি রেখে মসজিদে ঢুকবে কিন্তু এই মুসল্লিদের অবস্থা এমন হবে তাদের ঘরের মহিলাদের খবর হলো নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত তাদের ঘরের মহিলারা উলঙ্গ উলঙ্গ থাকবে কাপড় পরেও দেখা যাবে এরা ব্যাপারটা আছে দেখবেন আমার দেশে বহু মানুষ আছে মসজিদ কমিটির ভিতরেও এমন আছে কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে কিন্তু তার বউ মেয়ে কিংবা নাতি নাতনি ব্যাপারটা হয়ে স্কুলে যায় যার ঘরের মেয়ে বউ নাতি নাতনি ব্যাপারটা থাকে এই লোকটা কখনো মসজিদ কমিটির কেউ থাকতে পারে মসজিদ কমিটিতে থাকবে আল্লাহওয়ালা মানুষ চরিত্রবান মানুষ মসজিদ কমিটি যদি বেঈমানরা থাকে ওই মসজিদটা হেদায়েতের কেন্দ্রস্থল হবে
এই জন্য সমাজের মানুষকে সচেতন হওয়া লাগবে আল্লাহ ওয়ালা খোদা বিরুলুক গুলোকে মসজিদের দায়িত্ব দেওয়া লাগবে কারণ মসজিদ এটা কার ঘর আস্তে বলবেন না জোরে বলেন মসজিদটা কার ঘর তাহলে মসজিদকে আবাদ করবে আল্লাহর পথের লোকেরা আল্লাহ ওয়ালারা নাকি বেঈমানরা আস্তে বলবেন না জোরে বলেন মসজিদ আবাদ করবে আল্লাহ ওয়ালা না বেঈমানরা এজন্য আল্লাহ ওয়ালা লোকদের হাতে আমরা মসজিদের দায়িত্ব দিব না দিলে দেখবেন মসজিদের সব শেষ চুরি করতে করতে কিছু চোরও আছে অনেক জায়গায় গিয়ে শুনেছি মসজিদের কেশ খাইয়া ফেলছে আছে না নাই আল্লাহ ওয়ালা মানুষের কাছে এইজন্য দায়িত্ব দিতে হবে আমি বলছিলাম আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে ফিতনার জামানায় এরকম করে দামি দামি যানবাহনে চড়ে মানুষেরা মসজিদে আসবে ঘরের নারীদের খবর হলো কেউ কেউ আবার আধুনিক পর্দা শুরু করবে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে আধুনিক পর্দাশীল মহিলাদের সংখ্যা বাড়বে নিসাউহুম কাসিয়াতুন আরিয়া এমন 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 কাপড় পরবে কাপড় পরলেও শরীরের সেনসিটিভ জায়গাগুলো বোঝা যাবে অঙ্গপ্রত্যঙ্গ বোঝা যাবে দেখেন না কিছু মহিলারা এখন লাল নীল বেগুনি রঙের আটোশাটো বুরখা পরে এমন আটোশাটো বুরখা পরে এই বুরখাগুলো পরলে শরীরের সব ভাজগুজ বোঝা যায় আছে না নাই এগুলো হচ্ছে পর্দার নামে ফাইজলামি পর্দার নামে তামাশা আল্লাহর নবী বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন বুরখাটা পরো হিজাব করো সুন্দর করে বুরখা পরো সুন্দর করে পর্দা করো বুরখাটা কালো রঙের পরিধান করতে হবে ঢিলে ঢালা হতে হবে যাতে করে শরীরের ভাঁজ বোঝা না যায় আবার দেখবেন কিছু মহিলা এখন বের হয়েছে বুরখা পরে এরা হচ্ছে আরো বড় ফেতনাবাজ মহিলা বুরখা পইরা দেখবেন হিজাব একটা স্টাইলিশ করে বানছে আল্লাহর নবী এই নারীদের ব্যাপারে 1500 বছর আগে বলেছেন আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ على رؤوسهم كأسنمة البخت العجاف اي ناري قولوا امن فتنة با جوب بختي اوٹر كجير متو بھاز دیئے دیئے بھاز دیئے دیئے گی جاب پر میں جو بوکڑا بولے تو آسنا نائی بشی بشی دیکھو نا کہ تم رہ گولا ভাজ দিয়ে দিয়ে ভাজ দিয়ে দিয়ে আল্লাহর নবী বলেছেন কা আসনিমাতিল বুখতিল হিজাব বুখতি উটের কুজের মতো ভাজ দিয়ে দিয়ে হিজাব পরবে মুখ খোলা মুখটা কি বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা নাকি নোয়াখালী বানাই বলছেন আপনারা আপনারা তো সব জায়গায় বিভাগ চান বিশ্বকাপের খেলা দেখাবে বিভাগ চায় নোয়াখালীর মানুষ আপনারা খুব সাংঘাতিক আপনারা সব জায়গায় বিভাগ চান আসলে নোয়াখালী বিভাগ হওয়া দরকার আমি মনে করি অনেক বড় এলাকা থাকে এই নোয়াখালীর অনেক ঐতিহ্য রয়েছে অনেক ঐতিহ্য এটা বিভাগ হওয়ার দাবি আসলেই রাখে তবে আপনাদের সময় যাচ্ছে এখন বিভাগ বানানোর অনেক ক্ষমতা আছে এখন নোয়াখালীর কাছে এটা একটা সুযোগ আছে আপনাদের কাছে যাই হোক বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আর মাথা থেকে পা পর্যন্ত এই যে 3.5 হাত দেহের রাজধানীর নাম মুখ রাজধানীর নাম আচ্ছা মানুষের মুখের দিকে তাকালেই তো মায়া লাগে তাই না অবিবাহিত মিসকিন যারা আছো তোমরা যারা বিয়ে করো নাই তোমাদেরকে মিসকিনই বললাম কারণ এখনো তো একা একা আছো জীবন সঙ্গে নাই যাই হোক কষ্ট পাইও না আমরা দোয়া করছি আল্লাহ অবিবাহিত সবাইকে নেককার স্ত্রী দান করিও আমিন খুশি হইছি আমিনের আওয়াজটা বড় বোঝা গেছে আবিয়াইত্তা মাহফিলে বেশি আছে যাই হোক যুবক ছেলে বিয়ে করতে গিয়েছে এখন মেয়ে আর মেয়ের মা বাপ সবাই যদি বলে যে মেয়ের হাত দেখা যাবে চুলও দেখা যাবে পায়ের পাতাও দেখা যাবে কিন্তু মুখ দেখানো যাবে না এই যুবক মানবে কথা বলেন মানবে বিয়ে করতে গেলে দেখে কি তাহলে বোঝা গেল আকর্ষণের মূল জায়গা হলো এই ফেস এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন নারীরা শোনো মাথার উপরে এমন একটা চাদর তোমরা পরিধান করো যেটা তোমাদের বক্ষ দেশের নিস পর্যন্ত আবৃত করবে অর্থাৎ মুখটা ঢেকে রাখো নিকাব পরিধান করো এখন দেখবেন বহু ফেতনাবাজ নারী বুরখা পুইরা তারপরে হিজাব এরপরে আশকারা মাশকারা লাগায় ঠোঁটের মধ্যে আপাল লিপস্টিক আছে না নাই এটা পর্দা না পর্দার নামে তামাশা আপনারা হাইছেন না কথা বললে তো রাগ করবেন আপনাদেরও এমন চরিত্র অনেকের আছে কিছু মানুষ এদের রুচিতে সমস্যা এরা যখন নিজের বউকে বিয়ে কইরা বউ নিয়া বের হয় বুরখা টুরখা নাই শাড়ি পরাইয়া বউকে নিয়ে বের হইছে
এলাকার ছোট ভাইরা দেখছে দেখার পরে বলে ভাই এটা কে কই চিনোস না তোর ভাবি কই ওয়াও আরেকটু আগাইছে আরো কিছু ছোট ভাইরা পাইছে ভাই এটা কে চিনোস না এটা তোর নতুন ভাবি কই ইশ আরেকটু আগাইছে আরেকজন বলছে এটা কে তোর ভাবি চিনোস না কই উফ আরেকটু সামনে গেলে আহ এখন বউ কার আর উফ আহ বলে কে দেখছেন কারবার আরেকটু সামনে গেছে আরেকজন বলতেছে ভাই ভাবি কে জুস লাগতেছে সে উত্তর দেয় থ্যাঙ্ক ইউ এ পাগলা কার জুস কে খায় রে পাগলা যারা নিজের বউয়ের সৌন্দর্য মানুষকে দেখায় এরা আসলে রুচিশীল কোনো মানুষই হইতে পারে না রুচি তো সমস্যা এদের আপনার বউয়ের পেট পিট সব মানুষ দেখে শরীরের ভাঁজ বুঝো বুঝা আপনার ভালো লাগে কুতাকুতি করে মানুষ আর বউটা হইল আপনার কথাগুলো একটু কঠিন করে কেন বলেছি জানেন আমাদের বুজুর্গ আলেমরা এত মহব্বত দরদ নিয়ে কুরআন হাদিসতে বুঝাইছেন কিন্তু এরা বুঝে না এদেরকে কি বলতাম কি বলতাম আর বলেন অনেকে তো বউয়ের ফটো ফেসবুকেও আপলোড করে তো বউটা হলো পার্সোনাল আর ফেসবুক কি পার্সোনাল সাইট না পাবলিক সাইট তোর নিজের বউকে পাবলিকের সামনে উহ আহ করার জন্য ছেড়ে দেয় তারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে তারা বেহায়া বেশরম নির্লজ্জ আত্মসম্মান বোধ বলতে এর মধ্যে কিচ্ছু নাই এর রুচিতে সমস্যা আছে আখেরি জামানায় এইভাবে করে ফেতনা বাড়বে খবরদার 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 বাবারা ভাইরা ঘরের মহিলাদেরকে বেপর্দা বানাবেন না একজন নারী বেপর্দা থাকার জন্য চারজন পুরুষ দায়ী জোরে কোন কয়জন এক নম্বরে বাপ এক নম্বরে মেয়ে পর্দা না করলে কে দায়ী আরো জোরে দুই নম্বরে হচ্ছে স্বামী স্ত্রীর বেপর্দার জন্য স্বামী দায়ী তিন নম্বর হচ্ছে বড় ভাই বোনকে পর্দা করানোর জন্য বড় ভাইয়ের শাসনের দরকার আছে না নাই চার নম্বর হচ্ছে বড় ছেলে হিসাবে সেও ঘরের ছোট ছোট মহিলা যারা আছে তাদেরকে সে পর্দার জন্য শাসন করবে যদি এই রকম করে পুরুষরা বেপর্দা নিজেদের ঘরের বেপর্দা নারীদেরকে সতর্ক না করে এভাবে করে নিজেদের ঘরের মহিলাদেরকে পর্দার জন্য সতর্ক করবে না যারা দাইয়ুস হলো তারা দাইয়ুস যারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না আমরা দাইয়ুস হয়ে মরতে চাই না অনেক নামাজি দাইয়ুস সমাজে আছে না নাই নামাজি দাইয়ুস কোনটা নামাজ পড়ে কিন্তু ঘরের মহিলাদেরকে বেপর্দায় রাখে অনেক হাজি আলহাজ দাইয়ুস আছে আলহাজ দাইয়ুস আলহাজ দাইয়ুস কোনটা হজ কইরা আইসা নিজের বউকে বেপর্দা মানে মার্কেটে মার্কেটে ঘুরে যারা আলহাজ দাইয়ুস হলো তারা আমরা দাইয়ুস হয়ে মরতে চাই না এজন্য ঘরের মহিলাদেরকে আমরা পর্দায় রাখবো ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বানানো হবে মিথ্যাকে সত্য বানানো হবে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী এই হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজাহ শরীফে নবীজি বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাত অচিরে এমন প্রতারণাপূর্ণ কিছু সময়ের আগমন হবে ইউসাদদাকু ফিহাল কাযিব ওয়া ইউকাযিবু ফিহাস সাদিক দেখা যাবে তখন মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বানানো হবে মিথ্যাকে সত্য বানানো হবে সাদাকে কালো বানানো হবে কালোকে সাদা বানানো হবে চোর ডাকাতকে ভালো বানানো হবে ভালোকে আবার ধর্ষণকারী বানানো হবে দেখবেন এখন অনেক জায়গায় এমন ঘটনা ঘটছে বড় বড় দুর্নীতিবাজ বড় বড় চোর ডাকাতগুলোকে মিডিয়ায় সুন্দরভাবে উপস্থাপন করা হয় আর বড় বড় আলেমদেরকে দুনিয়ার নিকৃষ্ট অপবাদ দিয়া মিডিয়াতে দেখানো হয় এই রকম ঘটনা ঘটবে যখন কিয়ামত চলে আসবে তখন এই রকম ঘটনা ঘটতে এই রকম ঘটনা ঘটতে থাকবে যখন কিয়ামতের সময় চলে আসবে আল্লাহর নবী বলেছেন এই রকম সময়ে ওয়ায়ন্তিকু ফিহা রুওয়াইবিদা এই সময়ে রুওয়াইবিদাগুলোকে মুখ্যপাত্র বানানো হবে সাহাবীরা বুঝলেন না
বললেন ওমর রুওয়াইবিদা তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবীরা বললেন নবীজি রুওয়াইবিদা কার আমরা তো বুঝলাম না নবীজি বললেন আর রাজুলু তাফিহু ফি আমরিল আম্মা সবচেয়ে অযোগ্য অপদার্থ লোকগুলো যখন মিডিয়ার সামনে আবোলতাবোল কথা বলবে যাদের কথা শুনলে পাবলিক হাসবে কিয়ামতের আগে এই ধরনের লোকেরা মিডিয়ার সামনে কথা বলবে যখন কিয়ামতের সময় ঘনিয়ে আসবে তখন কি বুঝলেন হাদিস শুনে কিছু বুঝছেন তো বুঝলে ভালো কিয়ামতের আগে আল্লাহর নবী বলেছেন প্রযুক্তির উন্নয়ন হবে প্রযুক্তির উন্নয়ন হলেও প্রযুক্তির সঠিক ব্যবহার না করে প্রযুক্তির অপব্যবহারকারীর সংখ্যা বেশি হবে যুবকরা শোনায় না যুবকদের ওয়াজে আসছে আমি এই হাদিসটা যেদিন প্রথম পড়েছিলাম আমি অবাক হয়ে গেছি কারণ নবীজির সময়ে বিজ্ঞান ছিল না ক্যামেরা ছিল না মোবাইল ছিল না কিচ্ছু ছিল না কিন্তু আল্লাহর নবী কি বলেছেন জানেন আপনারা মুস্তাদরাক এবং হাকিমের মধ্যে হাদিসটি গৃহীত হয়েছে আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আই ইউজহারাল কওল ওয়া ইউখজানাল ফাআল নবীজি বলেছেন কিয়ামতের একটা লক্ষণ হলো কিয়ামতের আগে কথা প্রচার করা কাজকে ধারণ করা কঠিন সহজ হয়ে যাবে এখন বলেন তো কথাকে প্রচার করা সহজ না কঠিন কেমনে সহজ দেখেন একটু বুঝাই আজ থেকে 20 30 বছর আগে কেউ মারা গেলে নোয়াখালী থেকে ঢাকায় খবর পাঠাইতে হলে হেঁটে পাঠানো লাগছে অথবা চিঠি লেখা লাগছে এখন চিঠি লেখা লাগে হ্যালো কথা প্রচার সহজ না কঠিন আগে এই তো কয়েক বছর আগের কথা বলছেন কয়েক বছর আগেও কেউ যদি কোনো কিছু বলতে চাইতো সংবাদ সম্মেলন করার জন্য দেখা যেত আপনার টেলিভিশন সেন্টারে গিয়েছে বেতারে গিয়েছে এখন আর যাওয়া লাগে না এখন আমার সামনে যারা সবাই কিন্তু মিডিয়ার মালিক আপনারা কেমনে জানেন যার এক একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে তারা সবাই এক একটা মিডিয়ার মালিক আপনার কোনো কিছু বলার থাকলে ফেসবুক আইডিতে ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে এসে লাইভে সব বলতে পারতেছেন না মুহূর্তেই ভাইরা মুহূর্তেই এই তথ্য সবার কাছে চলে যাবে তাহলে আল্লাহর নবীর হাদিসটা সত্য না মিথ্যা নবীজি বলেছেন আই ইউজহারাল কওল এরপরে বলছেন ওয়া ইউখজানাল ফাআল কথা কাজকে ধরে রাখা সহজ নবীজির সময়ে ভিডিও ক্যামেরা ছিল এখন দেখেন এই যে দেড় ঘন্টা ধরে কথা বলছি সব ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে নবীজি বলছেন কিয়ামতের আগে প্রযুক্তির এরকম কি হবে উন্নয়ন হবে প্রযুক্তির উন্নয়ন ঘটলে কি হবে হাদিসের শেষে নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে প্রযুক্তি সঠিক ব্যবহারকারীর চাইতে অপব্যবহারকারীর সংখ্যা বেশি হবে আসেন এবার বাস্তবে মিলাই যুবকদের অবস্থা দেখেন কি করছে এরা মোবাইল ফোন তো ভালো জিনিস কিন্তু এই মোবাইল ফোন হচ্ছে এখন বর্তমান সময়ে চরিত্র বিধ্বংসী সবচাইতে বড় ফিতনা যুবক ভাইরা অনেকে আছে এই মোবাইলের ফিতনায় পড়ে যৌবন নষ্ট করে ফেলতেছে ফেসবুকে ফিতনা ইউটিউবে ফিতনা সব জায়গায় ফিতনা ফেসবুক কিন্তু ভালো জিনিস ইসলামের কাজে চাইলে লাগানো যায় কিন্তু অনেকে দেখা যায় প্রত্যেকদিন ফেসবুকে শুধু নতুন নতুন ফটো আপলোড করে ফটো আপলোড কইরা আবার দেখা যায় চুরি আবার দেখা যায় প্রোফাইলের মধ্যে সুন্দর একটা ছবি সেট করে আবার মেসেঞ্জারের মধ্যে ইটিশ পিটিশ করে এই ওয়ার চাচারা বুঝতেছে না যুবকরা বুঝতেছে এজন্য আমি প্রায় জায়গায় বলি যুবক ভাইরা শোনো চরিত্র কিন্তু প্রোফাইলে থাকে না চরিত্র থাকে মেসেঞ্জারের ইনবক্সে যেটা কাউরে তুমি দেখাও না বুঝা গেছে না খুব সুন্দর ছবি এখন তো আবার ছবিও তুলে যুবকরা অনেক ইফেক্ট মারে ইফেক্ট বুঝেন না আপনারা কালো মানুষকে সাদা মানানো যায় ছবিতে একরকম বাস্তবে আরেক রকম আছে না নাই এগুলো হচ্ছে ক্যামেরার খেলা ছবিতে দেখা যায় সাদা বাস্তবে হলো কালা এইরকম আছে না নাই তোমরা অত যুবকরা এইরকম বহু মেয়েদের ফেসবুক আইডিতে প্রোফাইলে সুন্দর ছবি দেখা রিকোয়েস্ট পাঠাও এরপরে ইটিশ পিটিশ কইরা তারপরে বলো অমুক জায়গায় এসো দেখা করব দেখা কইরা গিয়া দেখে হাই শেষ খবরদার যুবক ভাইরা মোবাইলের ফেতনায় পড়ে চরিত্র নষ্ট করো না কোন ভদ্র ছেলে মেয়ের পিছনে ঘুরতে পারে মেয়ের পেছনে ঘুরে ঘুরে যৌবন নষ্ট করো না বরং এই যৌবন বয়সে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আজান হলে নামাজে যাও মসজিদে যাও চরিত্র কি সুন্দর বানাও কেরিয়ার কে সুন্দর করো দেখবা মেয়ের পিছনে ঘোরা লাগবে না মেয়ের পেছনে ঘোরার দরকার নাই চরিত্র যদি ভালো হয় তাহলে দেখবা সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে ঘুরাবে
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে দেব তাহলে বলছিলাম যুবক ভাইরা মেয়েদের পিছনে ঘুরবা না মেয়ের বাপদেরকে ঘুরাবা মেয়েদের শত শত বাপকে পেছনে পেছনে তুমি ঘুরাবা এটা করো মেয়ের পেছনে ঘুরলে রেজাল্ট খারাপ ক্যারিয়ার শেষ চরিত্র শেষ আর মনে রাখবা হারামে নাই কোনো আরাম বিয়ের আগে অবৈধ সম্পর্ক করবা না কিসের গার্লফ্রেন্ড ব্লক লিস্টে ফেলায় রাখো গার্লফ্রেন্ড যেন না থাকে এখন আবার সংক্ষিপ্ত নামও দিয়েছে কয় জিএফ কয় আমার জিএফ আছে কিসের জিএফ বিয়ে শাদির আগে মেয়েদের সাথে সম্পর্ক করা হারাম করেছেন কে আমার ইসলামটা কত সুন্দর বিয়ের আগে বেকার নারীর দিকে তাকালে গুনাহ হয় অপ্রয়োজনে কথা বললে গুনাহ হয় কিন্তু বিয়ের পরে বউ বারে যখন আপনি আপনার বউয়ের দিকে তাকাবেন তার হাত যতবার স্পর্শ করবেন তার সঙ্গে যতবার রোমান্স ভালোবাসা বিনিময় করবেন ততবার আল্লাহ আমলনামায় সওয়াব দান করবে এজন্য যাদের সামর্থ্য আছে বিয়ে করো বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয় বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে অনেকে আছে অনেকের মা বাবা কয় তুই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করিস একই মানুষের পায়ের উপর খাড়ায় আছেন কার পায়ের উপরে আছে নিজের পায়ের উপরে আছে বিয়েটা কঠিন করে ফেলছি আমরা লক্ষ লক্ষ টাকা বিয়েতে করো দরকার নাই শর্টকাট বিয়ে করে শর্টকাট অল্প টাকায় বিয়ে করলে নাচ গানও শেষ গান বাজনাও শেষ বিয়ে শাদি চলুক বিয়ে শাদিকে সহজ করে দেন আমার দেশের যুবক ছেলেরা ভালো এরা জিনা করতে চায় না বিয়ে করতে চায় আপনারা বিয়েকে সহজ বানায় দেন বিয়ে শাদিকে কঠিন বানায়েন না দশ লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকা যদি তার বিয়ে করতে লাগে খরচ হয় তাহলে তো পড়াশোনা শেষ করতে করতে পঁচিশ বছর হয়েছে এই টাকা তার সঞ্চয় করতে পঁয়ত্রিশ বছর তখন তার চুলদারি সাদা যৌবন শেষ এর বিয়ে শাদির মজা পাবে না তো পঁচিশ বছরের আগে বিয়ে করে ফেলো বিশ বাইশ তেইশ বছরে আর যারা শোনেন এই যুবক ভাইয়েরা শোনেন আব্বারাও বেশি বেশি শোনেন যে ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে সে তার বউর সাথে দাসীর মতো আচরণ করে দাসীর মতো কারণ তার সব আছে এখন বউর সাথে যেমন তেমন আচরণ করবে আর যে ছেলে বিয়ে করার পরে এরপরে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয় এই ছেলে সারা জীবন বউকে মূল্যায়ন করে কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান থাকে এই জন্য ছেলেদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়েন আমি তারা তোমরা তাড়াতাড়ি বিয়ে করতে চাও না তাড়াতাড়ি বিয়ে করতে চাও তো হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে করতে যাই আবার অবৈধ রিলেশন করো না অনেকে কয় হুজুর বিয়ের উদ্দেশ্যে প্রেম করতেছি দেখছেন কারবার নেক্সট শুনতে শয়তানি কাজ অনেকে হ্যাঁ কয় জাস্ট ফ্রেন্ড না 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 কয় জাস্ট ফ্রেন্ড কয় হুজুর জাস্ট ফ্রেন্ড শোনো জাস্ট ফ্রেন্ড বানাইছো দুই তিন দিন কথা বলার পরে শয়তান এসে মতলব বাজি শুরু করে দিবে খবরদার কোনো গার্লফ্রেন্ড বানাবা না বিয়ের আগে কোনো গার্লফ্রেন্ড থাকবে না সব প্রেম ভালোবাসা বিয়ের পরে বিয়ের আগে মেয়েদেরকে পাইলে আই লাইক ইউ আই মিস ইউ আই লাভ ইউ বলবা না বিয়ে করার পরে নিজের বউকে যত আই লাভ ইউ বলতে পারো ততই সওয়াব ঠিক কি না বিয়েকে সহজ করে দেন ছেলেগুলো বিয়ে করতে চায় কঠিন বানায় রাখছেন বিয়ে আপনি বিয়েকে এক দুই লাখের মধ্যে সারাই ফেলেন আরো কম কিরে এত খুশি বিয়ের কথা আরে বাপ দেখছেন নি কেন খুশিতে একদম পুড়া যাচ্ছে দরকার আছে বিয়ে তো আসলেই খুশির জিনিস ঠিক কি না ভালো জিনিস তো পবিত্র জিনিস আমি শোনেন আমি আমার কিছু কথা বলি আমি বেশ কিছু বিয়ে খুব কম পয়সা শেষ করে দিচ্ছি আমার কাছে ছেলে আসছে এসে বলতেছে হুজুর এরকম এরকম আমি বিয়ে শাদীতে টাকা পয়সা খরচ করতে চাই না তার মা বাপকে ডাইকা বুঝাই দিছি বহু আমি বেশ কয়েকটা বিয়ে শেষ করে দিছি আশি হাজার এক লাখের মতো চার পাঁচ লাখ টাকা ফালতু কাজে এরকম গেট মেট লাগাইয়া আতসবাজি ফুটাইয়া নাচ গান না কইরা এক লাখ দেড় লাখের ভিতরে বিয়ে শেষ করে ফেলো মহারা নাটা নগদটা তারপরে যে টাকাগুলো বিয়েতে নষ্ট করতে চাইছিলা যুবকরা ওই টাকাগুলো দিয়ে হাজবেন্ড ওয়াইফ বিয়ের পরে হানিমুন করো গিয়ে কাবা শরীফে অমরা করে যাও ওখানে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে দোয়া চাও আল্লাহর ঘরের সামনে আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখী করো আমাদের ঘরে নেককার সন্তান দা করো দান করো এটা হবে জীবনের শ্রেষ্ঠ হানিমুন এই অমরা করার পরে যখন জীবন শুরু হবে শুধু বরকত আর বরকত দিবেন কি এগুলা না করো না এগুলা না ফুটানি বিয়ে কইরা কক্সবাজার যায় হানিমুনে বিয়ে কইরা অমুক রিসিউটে তমুক রিসিউটে যায় সামর্থ্য থাকলে বিয়ের পরে যাবো কোথায় অমরায় যাবো কোথায় যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন বিদেশ সফর শুরু করবেন ওমরা দিয়ে
বিদেশ সফর শুরু করবেন কি দিয়ে আল্লাহর ঘরের চাইতে দামি কোনো জায়গা পৃথিবীতে কি আর আছে আমি বলছিলাম কিয়ামতের আগে নবীজি বলেছেন প্রযুক্তি উন্নত হবে কিন্তু প্রযুক্তির অপব্যবহারকারীর সংখ্যা বাড়বে এই যে যুবকরা এখন রাতের বেলা ঘুমায় অনেক যুবক আছে পর্নোগ্রাফিতে আক্রান্ত আমাদেরকে গোপনে গোপনে এসে বলে হুজুর এটার মধ্যে আসক্ত হয়েছে কেমনে বের হব খবরদার বের হতে পারবা একটা কাজ করবা রাতের বেলা একা একা রুমে ঘুমাবা না অথবা মোবাইল ফোন রেখে দিও কারণ মোবাইল হাতে নিলেই যদি দেখতে মন চায় মোবাইল রাতের বেলা হাতে নেবার দরকার অশ্লীল ভিডিও দেখো না ইউটিউবে ঢুকে খারাপ ভিডিও দেখো না এ যুবক ভাইরা শোনো রাতের বেলা যে ইউটিউবে ঢুকে খারাপ খারাপ ভিডিও দেখো এই ভিডিও দেখতে দেখতে মউত হয়ে যেতে পারে কিনা নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাত আলাই যে যে অবস্থায় মরবে তাকে ওই অবস্থায় হাশরের মাঠে তুলবেন কে তুমি যে খারাপ ভিডিও দেখে দেখে অনেকে তো পেশাব করে পানি নাও না খারাপ ভিডিও দেখে দেখে নাপাক অবস্থায় ঘুমাও খবরদার নাপাক অবস্থায় ঘুমায়ো না নাপাক অবস্থায় ঘুমালে সাথে থাকে ফেরেশতা না শয়তান এই যে নাপাক অবস্থায় থাকে যারা সব যৌবন হারিয়ে ফেলে তারা বিয়ের পরে এরা সুখ পায় না কারণ নাপাক অবস্থায় থাকলে লুঙ্গির মধ্যে অথবা প্যান্টের মধ্যে কিংবা পায়জামার মধ্যে যদি পেশাব লেগে থাকে লজ্জাস্থানের সাথে ওই পেশাব বারবার যখন বারবার যখন এর স্পর্শ লাগে তখন আজকের বিজ্ঞানী তা বলছে ধীরে ধীরে মানুষের যৌবন ক্ষয় হয় এর জন্য যৌবনকে ধরে রাখতে হলে ফিজিক্যালি ফিট থাকতে হলে পবিত্র থাকার দরকার আছে না নাই যৌবন হারায় ফেলছে এরপরে শুধু হারবালের কাছে যায় হারবাল দিয়ে যৌবন ঠিক রাখতে পারবা না ইসলাম মানলে যৌবন ঠিক রাখতে পারবা ঠিক কি না ইসলাম মানো যৌবন ঠিক থাকবে কিছু কিছু যুবকের অবস্থা আছে বিয়ের পরে আনফিট অবস্থা খারাপ যুবক ভাইরা পবিত্র থাকো অপরিচ্ছন্ন হয় না পবিত্র থাকো রাতের বেলা খারাপ ভিডিও দেখো না মনে মনে ভাবছো আব্বু আম্মু সবাই সবার রুমে ঘুমায় আমি আমার রুমে এখন আমি ভিডিও দেখলে কেউ দেখবে না আমার ভাইয়েরা বন্ধ রুমের ভেতরে বন্ধ রুমের ভেতরে দরজা লাগিয়ে আপনি যা করছেন কেউ যদি নাও দেখে একজন তো সব দেখছেন তিনি কে ওই আল্লাহকে ভয় করলেই তো হয়ে যায় আল্লাহকে ভয় করলে সব খারাপ কাজ থেকে বেঁচে থাকা এই যে কয়েকটা ফিতনার কথা বেশি না পাঁচ ছয়টা ফিতনার কথা বলেছি প্রত্যেকটি ফিতনা সমাজে বিদ্যমান এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে হবে বিশেষ করে যুবক ভাইদেরকে আমি বলবো অপসংস্কৃতি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে ভাই এই সময়টা ঈমান বাঁচিয়ে রাখা বড় কঠিন অশ্লীলতা বেহায়াপনা নোংরামিতে গিয়ে নিজের যৌবনটাকে আমরা নষ্ট করব না নিজেদেরকে পবিত্র রাখব দ্বীনের পথে রাখব আমার বাবাদেরকে বলছি মসজিদমুখী হব ঘরের মহিলাদেরকে পর্দায় রাখব নিজেরা দ্বীনের পথে চলব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন লিখেছেন মুহতারাম আসসালামু আলাইকুম আচ্ছা এখানে লিখেছেন যুব সমাজের উদ্যোগে কিন্তু আসলে মূলত মাহফিলটা হলো এই ধন্যপুর মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগ আসলে আপনারা ধন্যবাদ আপনাদের সব কাজ সুন্দর আপনারা মেয়েদের জন্য আলাদা একটা মাদ্রাসা বানাইছেন এর চাইতে ভালো কাজ আর হইতে পারে আমাদের মেয়েরা নিরাপদ মেয়েদেরকে বেশি বেশি আলেমা বানানো দরকার কারণ মেয়ে ভালো হইলে ওই মেয়ের ঘরে সন্তানও ভালো এখন তো ডিসেম্বর মাস ভালো কথা মনে করছেন এখন প্রতিটা মাহফিলে আলেমদের উচিত গার্ডিয়ানদেরকে সাবধান করা শিক্ষা ব্যবস্থা এমন জিনিস এটা দিয়ে একটা জাতির উত্থান ঘটানো যায় আবার এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ভেজাল ঢুকে গেলে একটা জাতি ধ্বংস হয়ে যায় এই যে জানুয়ারি মাস আসতেছে ছেলে মেয়েদেরকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করলেই চলবে না যেখানে কারিকুলাম ভালো সেখানে ভর্তি করবে এখন তো সিলেবাসের যে দশা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান ভাবিয়েন না যে মাদ্রাসায় বললে এটা হুজুর হবে আর হুজুরনি হবে হুজুর আর হুজুরনি হয়ে কি হবে খালি দাওয়াত খাবে না এখনকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে এই যে আমি নিজে মাদ্রাসায় আমি প্রথমে স্কুলে পড়েছি এরপরে মাদ্রাসায় পড়েছি এরপরে বিশ্ববিদ্যালয়েও পড়েছি এখন মাদ্রাসায় পড়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ আছে আমার কিছু ফ্রেন্ড সচিবালয়ে চাকরি করে আমার কিছু ফ্রেন্ড বিসিএস ক্যাডার হয়ে গেছে মাদ্রাসায় পড়ছে আমার সাথে আমার কিছু ফ্রেন্ড ডাক্তার আছে কিছু ফ্রেন্ড ইঞ্জিনিয়ার আছে কোথায় পড়ছে জোরে বলেন না মাদ্রাসায় তো মাদ্রাসায় পড়লে দাখিল আলিম পর্যন্ত কুরআন হাদিস শেখার ব্যবস্থা আছে এরপরে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে অসুবিধা নাই কিন্তু আমাদের ছেলে মেয়েদের বেসিকটা ভালো হয়ে যাবে বিশেষ করে মেয়েদেরকে আপনাদের এলাকায় মহিলা দাখিল মাদ্রাসা আছে সব মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান পর্দায় থাকবে কুরআন শিখবে হাদিস শিখবে দিনদার হবে ওই যে দোয়া করেন কুররাতা আয়ুন যে বলেন
বলেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহকে যে বলেন আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান দেন চক্ষু শীতলকারী সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ এই মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে পাঠাবেন যতগুলো কথা আজ আমি বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুন আখেরি জামানার সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন